নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি আপনারা এই জামা জামাশিটির আগেই পাঁচ হাজার টাকা করে পেতে চান এবং আপনাদের বাড়িতে মিসড কল দেওয়ার মতো যদি কোনো রকম মোবাইল ফোন থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে আবারও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া একের পর এক প্রতিশ্রুতিগুলি পূরণ করে চলেছেন যেমন ধরুন মহিলাদের জন্য ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী ঐক্যশ্রী এছাড়াও আরও অনেক রকমের প্রকল্প তিনি মধ্যে শুরু করেছিলেন তো বন্ধুরা এবারে কিন্তু আবারও মহিলাদের বিকাশের জন্যই আরও একটি নতুন প্রকল্প আজকেই ঘোষণা করলেন যার নাম দিয়েছেন জাগ প্রকল্প তো আসুন এবার আমরা দেখে নেব যে এই প্রকল্পটির মাধ্যমে পাঁচ হাজার টাকা আপনারা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে সৃষ্টির আগে কীভাবে নিতে পারবেন আর যদি না নিতে পারেন তাহলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে যেখানে মিসড কল দিলেই কিন্তু আপনারা এই টাকাটা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে পদে বসেই বিরাট বড় ঘোষণা করলেন মমতা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন মমতা স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে চালু হলো এই নতুন প্রকল্প যা আজকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ি মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে জামা সুষ্ঠির আগেই এই পাঁচ হাজার টাকা করে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টাইপের বেল নোটিফিকেশানটি আলি ক্লিক করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই মহিলাদের জন্য একটি খুশি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বরাবরই কিন্তু একের পর এক প্রকল্প নিয়ে এসে রাজ্যের মানুষদের সাহায্য করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে নবান্ন সূত্রের খবর রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়েই কিন্তু জাগো নামে প্রকল্পটি চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে যে এই প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে নবান্ন থেকে জানানো হয় যে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না এই যে নম্বরটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নম্বরে মিস কল করবেন অথবা জেডাবলএ জিও অর্থাৎ জাগো টাইপ করে এই নম্বরে মেসেজ পাঠালেই কিন্তু এই পাঁচ হাজার টাকা সরাসরি আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে